বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যথাযোগ্য মর্যাদা এবং ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্যে দিয়ে বেডফোর্ড ডে 10ই মহরম পালিত হয়েছে পবিত্র আশুরা। আমাদের বেডফোর্ড প্রতিনিধি শায়কুল হক শায়ক জানান, পবিত্র আশুরা উপলক্ষে বেডফোর্ড বাংলাদেশ ইসলামিক মিশন অ্যান্ড জামে মসজিদে বিশেষ ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে পবিত্র আশুরা ও কারবালার হৃদয় বিদারক ঘটনার বর্ণনা দিয়ে বয়ান পেশ করেন মসজিদের খতিব মাওলানা কারি খালিদ হোসেন, হাফিজ শামীমুদ্দিন উকিল এবং মাওলানা আজাদ হোসেন। উপস্থিত ছিলেন মসজিদের প্রবীণ মুরব্বী ও শিক্ষাবিদ আলহাজ আব্দুস সোবান চৌধুরী, আলহাজ তরিস উদ্দিন রজব আলী, মসজিদ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ দিন মোহাম্মদ আরজুমন্দ আলী প্রমুখ। এছাড়া বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদ ও সাউথ বেডফোর্ড ইসলামিক কালচারাল সেন্টার অ্যান্ড জামে মসজিদেও পবিত্র আশুরা উপলক্ষে পৃথক পৃথক ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন নর্থ ইস্ট শাখার উদ্যোগে নিউক্যাসেলের নতুন কমিটির পরিচিতি সভা সম্পন্ন হয়েছে। বিস্তারিত দেখুন মোহাম্মদ আলমগীরের রিপোর্টে। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট নর্থ ইস্টের পক্ষ থেকে নিউক্যাসেলের বিকনে নতুন কমিটির পরিচিতি সভার আয়োজন করা হয়। রকিব সিকদারকে সভাপতি, হাবিবুর রহমান রানাকে সাধারণ সম্পাদক এবং গোলাম কিবরিয়াকে কোষাধ্যক্ষ করে সান্ডারল্যান্ড, নিউক্যাসেল, সাউথ শিল্ড, নর্থাম্বারল্যান্ড এবং নর্থ টাইনসাইডকে রিজন করে 35 সদস্য বিশিষ্ট এক কমিটি করা হয়। পরে এক আলোচনা সভার মাঝে নর্থ ইস্টের বাংলাদেশিদের অনেক সমস্যার কথা তুলে ধরেন সদস্যরা। নিউক্যাসেল শাখার সম্পাদক এবং অর্গানাইজার আফসারুজ্জামান পারভেজ অর্গানাইজেশনের মূল তত্ত্ব তুলে ধরেন। আজকের এই অনুষ্ঠানটা একটু ব্যতিক্রমধর্মী ছিল, কারণ এই প্রথম নিউক্যাসেলের একটি ভিন্ন আয়োজনে এই অনুষ্ঠান পরিচালনা করা হয়। এতে সবাই আশাবাদী যে নতুন এই এক্সিকিউটিভ কমিটি এই 2 বছরের মধ্যে নর্থ ইস্টে একটি নতুন কিছু সম্ভাবনা জাগানো সম্ভব রয়েছে। মোহাম্মদ আলমগীর, চ্যানেল আই, নিউক্যাসেল। এদিকে এডিনবারার কাস্তরি রেস্টুরেন্টে স্কটল্যান্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এক সভা থেকে বাংলাদেশের বর্তমান সরকার কর্তৃক বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও জুলুমের অভিযোগে এক সভার আয়োজন করা হয়। আমাদের স্কটল্যান্ড প্রতিনিধি মোহাম্মদ আতাউর রহমান জানান, স্কটল্যান্ড বিএনপি সভাপতি আব্দুল মুহিত খান বাদশার সভাপতিত্বে এবং অ্যাডভোকেট মোস্তফা মিয়ার পরিচালনায় সভায় স্কটল্যান্ডে বসবাসরত বাঙালি কমিউনিটির বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন। সবাই নেতৃবৃন্দ বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন বন্ধ করে এবং গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ খসরু মিয়া, মনোয়ার পারভেজ জুয়েল, খুরশেদ আলম, নান্না মিয়া, আব্দুল মিয়া লিটন প্রমুখ। মৌলভীবাজার জেলার অন্তর্গত রাজনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আহমেদ বিলালকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। লিডসের স্থানীয় বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয়। বিস্তারিত মোহাম্মদ জাকারের রিপোর্টে। খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এবং জাতীয় সংসদের রাজনগর থানা ও সদর 3 আসনের 18 দলীয় জোটের সম্ভাব্য এমপি পদপ্রার্থী বিশিষ্ট আলেমে দিন হজরত মৌলানা আহমদ বেলালের লিডস আগমনে গত 14 নভেম্বর স্থানীয় বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। লিডস বাংলাদেশ সেন্টারের চেয়ারম্যান আফজাল হোসেনের সভাপতিত্বে এবং আল আমিন মসজিদের ইমাম হজরত মৌলানা সাদিকুর রহমানের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা হাজি আব্দুল লতিফ, সৈয়দ সালেহ আহমেদ, মৌলানা শেখ আবু তাহের ফারুকি এবং হাজি ইজ্জাদ আলী ছাড়াও কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বর্তমান সমাজ ব্যবস্থায় সৎ, নিষ্ঠাবান এবং নিঃস্বার্থ রাজনীতিবিদদের খুবই অভাব। বিশেষ করে বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশে একদম চুকে পড়ে না বললেই চলে। সরকার কিংবা বিরোধী দল যাদের দিকেই তাকানো যায় বেশিরভাগ ক্ষেত্রেই নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত। দেশ এবং জনগণের উন্নয়নের জন্য যে সকল রাজনীতিবিদরা সত্যিকার অর্থে কাজ করেন তাদেরই একজন হলেন আহমদ বেলাল, যিনি নিজের পকেটের টাকা খরচ করে রাজনগরবাসীর উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। সবাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার 3 আসন থেকে সংসদ সদস্য হিসাবে আহমেদ বেলালকে দেখতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন লিস্টের প্রবাসী বাংলাদেশিরা এবং সাথে সাথে দলমত নির্বিশেষে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন বক্তারা। ভাই বন্ধের এক দাবি, আমাদের এই জন্মভূমি কিরকম সংঘাত থেকে মুক্ত পায়, এ মুক্তি পায়, এই মুক্তির
পদটা সরকার বেছে নেওয়ার দরকার। সবার দাবি ক্যাটাগরি সরকারের মাধ্যমে ক্ষমতাটা ছেড়ে দিয়ে নির্বাচন দিয়ে মানুষ এবং দেশকে রক্ষা করা। লিস্ট থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ। বাংলাদেশ আওয়ামী যুবলীগের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য যুবলীগ বার্লি শাখার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয় স্থানীয় উষা রেস্টুরেন্টে। আমাদের ওল্ডহ্যাম প্রতিনিধি মদুদ আহমেদ জানান, মোসাদ্দিক আলীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া উক্ত সভায় সভাপতিত্ব করেন বার্লি যুবলীগের সভাপতি হোসেন আহমেদ। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইংল্যান্ড যুবলীগের সমন্বয়ক এবং ওল্ডহ্যাম যুবলীগের সভাপতি সৈয়দ সাদেক আহমেদ। বক্তব্য রাখেন হাজি সমুজ মিয়া, হাজি আব্দুল হক, হাজি ইদু মিয়া, জাবেদ বক্স, রয়্যাল আহমেদ ও ইব্রাহিম আলী প্রমুখ। সভার শুরুতে যুবলীগের 41তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা। আলোচনা সভায় বক্তারা বর্তমান মহাজোট সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটকে ক্ষমতায় আনার জন্য সবার প্রতি আহ্বান জানান। 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভ্যানিস বিএনপি আয়োজন করে এক আলোচনা সভার। ভ্যানিস থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ইমদাদুল হক ইমদাদ। 55,000 বর্গ মাইলের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিরুদ্ধে পরিচালিত সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়। সশস্ত্র বাহিনীর জনগণ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে ওই দিন অভূতপূর্ব বিপ্লব সংগঠিত করতে না পারলে অপশক্তিকে পরাস্ত করা সম্ভব হতো না। আর যে দিনটি 38 বছর ধরে সাধারণ জনগণ যথাযথ মর্যাদায় পালন করে আসছে, সেই দিনটিকে আওয়ামী সরকার 1996 সালে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর 1997 সালে 7 নভেম্বর সরকারি ছুটি বাতিল ঘোষণা করে। তার প্রতিবাদ জানিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ। 7 নভেম্বরে এই সরকারি ছুটিকে পুনর্বহাল করার আহ্বান জানিয়েছেন ভ্যানিস বিএনপি আয়োজিত মহান বিপ্লব ও সংহতি দিবস পালন অনুষ্ঠানে বিভিন্ন বক্তা। ভ্যানিস বিএনপি সভাপতি আব্দুল আজিজ সেলিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা জাকির হোসেন, আন্তর্জাতিক সম্পাদক মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক টিটু আহমেদ, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন সাগর, সহসভাপতি হোসেন আলী, মাসুদ পেদা সহ অন্যান্য নেতাকর্মী। সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু তার বক্তব্যে বলেন, স্বাধীনতা মানে আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবো না, স্বাধীনতা মানে নৌকা ভোট দিতে হবে, অন্যদায় আমাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হবে, এই আমাদের স্বাধীনতা। সভাপতি আব্দুল আজিজ বর্তমান সরকারের কথা উল্লেখ করে বলেন, বিএনপি যদি ওই সরকারে যোগ না দেয় তাহলে সেটা সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার হবে না, সেটা হবে আওয়ামী লীগ অন্তর্বর্তীকালীন সরকার। ইতালির ভেনিস থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। শুনছিলেন আমাদের খবর। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। চৌধুরী মইনুদ্দিনকে দেশে ফেরত পাঠাতে ব্রিটিশ সরকারকে আহ্বান আইসিটি ফোরামের। ইউকে জাতীয় পার্টির সভায় বক্তারা এরশাদের নতুন জোট করার সিদ্ধান্ত সময় উপযোগী। কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা। এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।